দাদা আমি ছোট কাঁদলেও আমার সন্তানকে ফিরে পাব না, আমি এখন স্মরণ করব। হাই গো কোথায় রইলে ওই হে না গো মহাতা মাগো দেখো না আয়া শিয়া যে বড় বিপদে পড়ে তোমাকে স্মরণ করেছি মা। কি হয়েছে রাখলে মা? মা পত্তা। হ্যাঁ বলো রাখলে মা। প্রতিদিন আমার সন্তান গরু রাখতে যায়, আজও গিয়েছিল। এই যে দেখো মা পত্তা, আমার সন্তান আমাকে মা বলে ডাকে না। তোমার সন্তান তোমাকে মা বলে ডাকে না? কেন ডাকে না তা তুমি জানো? আমি জানি এক মায়ের কষ্ট দেখলে আরেক মায়ের চোখে জল চড়ে, আজ আমার কষ্ট দেখে তুমি প্রাণ খুলে হাসতেছ, আমি যে কিছু বুঝতে পারছি না মা। কেন হাসছি তা তুমি জানো? না। তাহলে শুনবে? বলো। তাহলে শোনো, আমি যখন আমার পিতার সাথে সেই কৈলাস নগর থেকে সেই কুচিনি নগর চলে গেতাম, সেই পঞ্চপুর শহর চলে গেতাম, সেখান থেকে ফিরে আসার সময় তোমার রাখাল কল বলছিল, ওই তো সেই ব্যক্তি পুরু আর সকল যাচ্ছে বড় বসে যুবতী নারী, তার সাথে 30 দিন সহ্য করতে না পেরে তাই আমার সাথে তাদেরকে দংশন করেছি। তুমি যখন আমার সন্তানকে সাপ দিয়ে দংশন করেছো, হ্যাঁ তুমি পারো আমার সন্তানকে ভালো করতে। আমি তোমার দুটি পা ধরে বলছি, আমার সন্তানকে তুমি ভালো করে দাও মা। ভালো করে দিব? সরে যাও না, সরে যাও, সরে যাও। ভালো আমার দুটি সন্তান ছিল, দুটি সন্তান ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই। তুমি যখন আমার সন্তানকে মেরে ফেলেছো, আমি আর বেঁচে থাকতে চাই না। চেয়ারচির ভাবে আমার দুটি সন্তানকে তুমি হত্যা করেছো, ঠিকই তেমনি ভাবে তুমি আমাকে হত্যা করো। সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। তুমি যখন আমার কথা শুনবে না, ঠিক আছে আমি এই মুহূর্তে এখান থেকে চলে যাব। তুমি কি আমার কথা শুনবে? তুমি তুমি আমার সন্তানকে ভালো করে দাও মা। কিন্তু ভালো করতে পারি? দাও কিন্তু দাও মা, আমার সন্তান আমাকে মা বলে ডাকে না। আর বুঝতে করি, আমার সন্তান চলে গেছে, তুমি ভালো করে দাও। ভালো করে কথা শুনলে তুমি চমকে উঠলে কেন? তাহলে আমার কাছে কি কথা রাখবে? মাগো আমার সন্তানের জন্য হাসতে হাসতে আমার জীবন দিয়ে দেব। বলো মা পত্তা, তুমি যা বলবে আমি তাই করবো মা। ঠিক আছে রাখলে মা, তাহলে তুমি আমার জন্য একটি পুষ্পাঞ্জলি আয়োজন করো, তাহলে আমি তোমার রাখালকে ভালো করে দেবো। আর যদি তুমি আমার জন্য একটি পুষ্পাঞ্জলি আয়োজন না করো, তাহলে মনে রাখবে রাখালে মা, তোমার রাখাল যে তোমার জন্য কমে গেছে তার কোনো
পূজার আয়োজন আমার পূজার আয়োজন আমার পূজার আয়োজন হলো দুধ চিনি মধু এবং সর্বিকলা হলো চলে আমি তোমাকে কেমন করে পূজা দেব আমার কাছে একটি কাটা করিও নেই তুমি আমাকে ক্ষমা করে দাও থাক থাক তোমাকে আর পূজা দিতে হবে না আমার আর পূজার প্রয়োজন নেই ঠিক আছে তুমি যখন আমার জন্য একটি পুষ্প আয়োজন করতে পারলে না তাহলে আমি এখানে আর বিলম্ব করবো না আমি এই মুহূর্তে চলে যাবো আমার যেদিকে যাওয়ার দুচক যেদিকে যাই আমি সেদিকে চলে যাচ্ছি আর কোনোদিন আমি এখানে আর তোমার ছেলেকে ভালো করতে আসবো না আমার কাছে টাকা না থাকতে পারে ওই তো দূরে একটি গ্রামই দেখা যাচ্ছে আমি ডগরে ডগরে বিক্রি করে আমি তোমার জন্য পুষ্প চলে দেব মা এই তো দেখালে মা তোমার অনেক বুদ্ধি হয়েছে তুমি এই মুহূর্তে তোমার সন্তানের জন্য ওই নগরবাসীর কাছে হাত পাতে সবাই তোমাকে ছেলের জন্য বিক্রি দেবে আর যদি বিক্রি না দেয় তাহলে তোমার পুষ্পাঞ্জলি দেওয়া হবে না ও গ্রামবাসী আমার অবলম্বন ছিল দুটি সন্তান ওই পন্থা দেবী আমার কালি করি দিয়েছে আমি যদি পদ্মা দেবীকে পুষ্পাঞ্জলি দেই তাহলে আমার সন্তানকে ভালো করে দেবে জানি না কোন বাজার সন্তানকে ভালোবাসে আমার সন্তানের জন্য আমাকে কিঞ্চিৎ কিঞ্চিৎ সহযোগিতা করবে হাই গো সকলে ভিক্ষা দেয় আমাদের কিন্তু ভিক্ষা দিতে হয় যার জন্য উত্তরে আপনারা যে যা পারেন ভিক্ষা দেন যার কাছে টাকা আছে আমাদের দাবি আছে কিন্তু হাতে হাতে টাকাগুলো পৌঁছে দেবেন আমি এখনই তোমার জন্য পুষ্পাঞ্জলি দিয়ে আসছি ঠিক আছে রাখালে মা তুমি আমার জন্য রাখালে মা পূজা তোমার কাছ থেকে যদি আমি একটি পূজা নিতে পারি তাহলে পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে স্বীকার করবে এবং যে পথে একে একটি করে পাল পুজো দেবে তাই আমি পূজা নিয়েই ছাড়ব মিথ্যে আমার নাম শিবের কন্যা পদ্মা দেবী নয় রাখালে মাকে আমি দেখছি না তো এই আমি অনেক কষ্ট করি নগরে ডগরে বিক্রি করি তোমার জন্য পূজা এনেছি মা ঠিক আছে এইটাও তোমার পূজা আমি তো আমার পূজা এখানে নেবো না তুমি ওইখানে রেখে যাও তারপর আমি তোমার রাখালকে ভালো করে দিচ্ছি ঠিক আছে মা এই তো আমি তোমাকে পূজাতে চলে যাচ্ছি
এই পূজা খেয়ে যদি আমার সন্তানে ভালো হই, আমি তোমাকে কথা দিচ্ছি আমি প্রতি বছর তোমাকে একটি করে পদ্মা পূজা দেব। আর যদি পূজাকে তুমি বেইমানি করো, পৃথিবীর সবাই তোমাকে কবার করলেও এই তুকি দিবা কোনদিন তোমার রাখালে মা এই পদ্মা দেবে একবার তাকে কথা দেয়, তুই তো মা তো কথা নচর হয় না, আমি দেবী যেই আমি তোমার সাথে কথা দিয়েছি, তুমি আমাকে পূজা দিলেই আমি তোমার রাখালকে ভালো করে দেবো। আমি আমার পরিস্থিতি আমি রেখেছি, তাই এই মুহূর্তে আমি আমার মুখের দ্বারা ওই রাখালকে ভালো করে দেব। এই পদ্মা তার নিজের মুখে দিয়ে সাপের বিষ চষে তুলে তোকে ভালো করেছে রে বাপি, চল আমরা মা পদ্মা দেবীকে প্রণাম করে নিই। ওগো দেবী তুমি আমার সন্তানকে প্রাণের আশীর্বাদ করো মা। মা পদ্মা এবার তুমি আমাদেরকে হাসি মুখে বিদায় দাও। হ্যাঁ আমি তোমাকে হাসি মুখে বিদায় দিলাম, চলে যাও। আর কোনোদিন ভবিষ্যতে তোমার ছেলে যদি আমার সাথে এই ধরনের ব্যাধি করে তাহলে পৃথিবীর সবাই ক্ষমা করলেও আমি পদ্মা কখনো ক্ষমা করব না, কথাটা যেন মনে থাকে। আমি আর বসে থাকবো না, আমি আমার পিতার কথা মতো আমি চল সেই চাম্পাই পূর্ণগর চার সদরের কাছে, দেখি ওই চার সদর আমাকে একটি পূজা দেয় কি না। ওহ কি হাই গো হো কাছে রে পদা চাম্পা হাই পুহু ওর সাহারে মহাজে গো যায় পহদাই দিছে হে দো ও রো কানে তা কিহিয়া গো পদা কাহাম পাই পুরিনো
সাহা তো না হারা তেহ রোগ